ঝিনাইদহে নির্মাণের বিশ দিনের মাথায় কার্পেটিং উঠে যাওয়া কালীগঞ্জের সড়ক পরিদর্শন করেছেন পরিবহন ও মহাসড়ক বিভাগের তিন সদস্যের প্রতিনিধি দল এ সময় তারা সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করেন এর আগে নির্মাণের তিন দিনের মাথায় কার্পেটিং উঠে যায় উনিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাইশ কিলোমিটার রাস্তার মাত্র তিন কিলোমিটার শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে এ নিয়ে গেল পহেলা অক্টোবর সংবাদ প্রচার করে বৈশাখী টেলিভিশন